আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এইচএসসি উচ্চতর গণিতের প্রথম পত্রের নবম অধ্যায়ের ডিফারেনশিয়াল ক্যালকুলাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসো আমরা নতুন পর্ব শুরু করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্বে এই ধরনের সাতটা গণিত করব যা বিগত পরীক্ষায় খুব আসছে, এবং আমি এই ম্যাথগুলো অসীম কুমার সাহা স্যারের বই থেকে তুলেছি, 9C থেকে। তোমাদের কাছে যে বই আছে না কেন, প্রত্যেকের বইতেই এই ম্যাথগুলো আছে। আসো এগুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। এক নম্বর, প্রথমে দেখো আছে লং সাইন, এটাকে ধরো, ধরি ওয়াই সমান লং সাইন 2x। এখন তুমি অন্তরীকরণ করলে, লন এক্সটা অন্তরীকরণ করলে 1/x হয় আমরা জানি, কিন্তু এইটা তো সাইন এক্স, সাইন এক্সে অন্তরীকরণ করলে হবে কস এক্স, কিন্তু এইটা তো 2x, 2x কে অন্তরীকরণ করলে হবে 2। তাহলে দেখো কস বাই সাইন কি, কট 2x, আর এই 2টা তুমি একদম সামনে দাও, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী দেখো অনেক সহজ, তোমরা অবশ্যই পারবা। আসো আমরা 2 নম্বরটা করি। দুই নম্বর গণিতটা দেখো, আবার আমরা এখানে ধরব লগ এ টু দি পাওয়ার এক্স। তাহলে লগ এ টু দি পাওয়ার এক্স এর যে সূত্র আমরা আগে শিখেছি, অন্তরীকরণ করলে যেটা হয় তা হল লগ এ টু দি পাওয়ার ই 1/x, এইটা হলো। এখন এ লগ এ টু দি পাওয়ার এক্স এর সূত্র পড়েছি আমরা, এখন এর জায়গায় আছে 10, তাহলে লগ 10 টু দি পাওয়ার ই 1/x, এটাই সূত্র সরাসরি, এটা এমসিকিউর জন্য আসবে এই ম্যাথগুলো। বাট এগুলো বেসিক, যদি তুমি এইগুলো একটা একটা করে ভালোভাবে না শেখো তাহলে সৃজনশীল তুমি পারবা না, দেখা গেলো যে বড় একটা ম্যাথের মধ্যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হচ্ছে। তো আসো কথা না বাড়িয়ে আমরা 3 নম্বরটা করি। প্রত্যেকবারই ধরবা সেই জন্য আমি আর লিখছি না, একই রকম আগের অঙ্কটার সাথে মিল আছে, জাস্ট একটু ডিফারেন্স, এই জন্য এটা আসে পরীক্ষায়। আমার সূত্র ছিল লগ এ টু দি পাওয়ার ই, অর্থাৎ এখানে দেখো কি আছে, এর জায়গায় 10 আর 1/x, কিন্তু এইটা তো এক্স না, 3x, 3x কে আবার অন্তরীকরণ করলে হয় 3, এই 3 কেটে যায়, অ্যান্সার থাকে আগেরটার মতোই 1/x, এটাই অ্যান্সার, অনেক সহজ। এখন আসো 4 নম্বর গণিতটা করি আমরা। লেখো ধরি ওয়াই ইকুয়াল টু লন 10 টু দি পাওয়ার সাইন এক্স। এখন এটা হলো এ টু দি পাওয়ার এক্স এর সূত্র, আমরা এ টু দি পাওয়ার এক্স এর কি সূত্র লিখছি, ডি ডিএক্স এ টু দি পাওয়ার এক্স সমান কি লিখছি, এটা লিখছি এ টু দি পাওয়ার এক্স লন এ, এই সূত্রটা আমরা প্রমাণ করে আসছি। তাহলে এই সূত্র অনুযায়ী এর জায়গায় আছে 10, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স ই, কিন্তু এইটুক তো এক্স না, এইটুকরে অন্তরীকরণ করলে কি হয়, 1/sin x, কিন্তু এইটা তো এক্স না, সাইন এক্স অন্তরীকরণ করলে হয় কজ এক্স। দেখো অনেক সহজ, তো কজ বাই সাইন কি হয়, কট এক্স, আর এটা থেকে গেল লন সাইন এক্স, অনেক সহজ। প্রিয় শিক্ষার্থী যদি না বোঝো বারবার পুশ করে রেখে আমি যা বললাম সেগুলো মনোযোগ দিয়ে শুনে তুমি করবে, এখানে জাস্ট সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে। এবার আসো আমরা 5 নম্বর, ওয়াই সমান 5 নম্বর আছে ই টু দি পাওয়ার 2 লন
टेन फाइव एक्स। अच्छा एखन देखो ई टू दि पावर लन टेन स्क्वायर फाइव एक्स, ये टू लनर सूत्र अनुजाई सामने चले जाए और ई टू दि पावर लन एटुक सूत्र अनुजाई केटे शुद्ध यहाँ थे क्यों आम्रा जानी जे ई टू दि पावर लन ए समान ए एटा हलो मूल सूत्र ই আর লন এ শুধু এটা থেকে যায় লন আর ইটা অমিট হয়ে যায়, এটা আমরা সূত্র প্রমাণ করেছি। তুমি দেখবে এটা এসএসসির হায়ার ম্যাথও আছে। আচ্ছা তাহলে ডিওয়াই বাই ডিএক্স, প্রথমে এক্স স্কোয়ার মনে করবা, তাহলে টু এক্স, টু এক্স পড়বা, যেহেতু আমি লিখতেছি টেন এক্স কিন্তু এটা এক্স স্কোয়ার ধরে করতে হবে, টু এক্স কিন্তু এটা তো টেন এক্স, টেন এক্স অন্তরীকরণ করলে হয় সেক স্কোয়ার এক্স, কিন্তু এটা তো এক্স না ফাইভ এক্স, ফাইভ এক্স অন্তরীকরণ করলে হয় ফাইভ। জাস্ট এখন এক লাইন একটু বাড়াই করা যায়, পাঁচ দুগুণ দশ, টেন ফাইভ এক্স সেক স্কোয়ার ফাইভ এক্স, হয়ে গেল এটা অ্যান্সার, অনেক সহজ। আসো আমরা পরের গণিতটা করি, ছয় নম্বর গণিতটা দেখো, ওয়াই সমান তুমি ধরবা কস লন এক্স প্লাস লন টেন এক্স, কস লন এক্স প্লাস লন টেন এক্স, এইটাকে ডি বাই ডিএক্স করলে, ডি বাই ডিএক্স করলে কি হবে, কস এক্স রে করলে মাইনাস সাইন এক্স। আচ্ছা কিন্তু এইটা তো এক্স না, তাহলে ওয়ান বাই এক্স প্লাস, এখানে দেখো এই পর্যন্ত কাজ শেষ হলো, এখন এই প্লাস লন টেন এক্স আছে, তাহলে ওয়ান বাই টেন এক্স, টেন এক্সকে আবার অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স, বা শেষ এখন তুমি কী করতে পারো, মাইনাস ওয়ান বাই এক্স সাইন লন এক্স প্লাস সেক স্কোয়ার এক্স বাই টেন এক্স, হয়তো অন্যরা সরল করছে বাট তুমি এখানে রেখে দিতে পারো, কোনো সমস্যা নাই, তোমার উদ্দেশ্য হলো অন্তরীকরণ করা, সরল করা নয়। ওকে এখন আমরা সর্বশেষ সাত নম্বর গণিত নাম্বার, তুমি প্রথমে ধরবা ওয়াই সমান ওয়ান প্লাস সাইন টু এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই বাই ডিএক্স প্রথমে এক্স স্কোয়ার আগের ম্যাথের মতোই, কিন্তু এটা তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে জিরো আর সাইনকে করলে কস টু এক্স, টু এক্স রে করলে টু, যতক্ষণ না এক্সে পরিণত হচ্ছে ততক্ষণ তুমি করে যেতে পারবা, তাহলে কি হচ্ছে দেখো, এইটা ফোর কস টু এক্স ইন্টু ওয়ান প্লাস সাইন টু এক্স, এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট সাতটা গণিত করেছি, তোমরা পোস্ট করে রেখে গণিতগুলো খাতায় তুলে তুলে এক লাইন করে করবা, যাতে তুমি ভালোভাবে বুঝতে পারো, এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর যদি তুমি একটু উপকৃত হয়ে থাকো তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলটা, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো এবং পরবর্তী পর্বের দেখার আহ্বান জানিয়ে আজকের এ পর্ব এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।